স্থানীয় সময় সোমবার বিকেলে ইতালির ঘুমন্ত আগ্নেয়গিরি এটনা হঠাৎ বিস্ফোরণ ঘটে, শুরু হয় লাভা উদ্গিরণ। এ সময় সিসিলির আকাশ জুড়ে বিশাল মেঘের মতো কালো আবরণ সৃষ্টি হয়, শোনা যায় বজ্রপাতের আওয়াজ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3.5 কিলোমিটার উপরে এটনা আগ্নেয়গিরি যখন লাভা উদ্গিরণ করে, তখন তা 7 থেকে 8 কিলোমিটার উচ্চতায় পৌঁছে যায়। সেই সঙ্গে কালো ছায়ে ছেয়ে যায় আশপাশের 10 কিলোমিটারের বেশি এলাকা। বন্ধ করে দেওয়া হয় সিসিলির কাতানিয়া বিমানবন্দরের কার্যক্রম। ইতালির 3টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে এটনা ইউরোপের সবচেয়ে বিপজ্জনক। এটি 1769 সালে ভয়ঙ্করভাবে লাভা উদ্গিরণ করেছিল, তখন সিসিলির কয়েকটি গ্রাম ধ্বংস হয়ে যায়। পরে 1983, 1992 ও 2021 সালে টানা কয়েক মাস লাভা উদ্গিরণ হয়েছিল। সোমবারের অগ্নুৎপাতের ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, ইতালি।